نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رِزَالًا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ وَلَا أَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ بارك الله لنا لكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم إنه تعالى زَوَادٌ كريم ملك برأوف إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد

সমস্ত প্রশংসা স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান প্রভুর নিমিত্তে যে মহান রবুল্লাহ আলমিন আমাকে আপনাকে এই সাপ্তাহিক ঈদ ঈদের দিন অর্থাৎ এই দিন জুমার সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে এই জুমা মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন সেই মহান রবুল্লাহ আলমিনের প্রশংসা করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখরি নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাই আসসালামের ওপর শতকটি সালাম বর্ষিত হোক সবাই বলি আল্লাহ মাসল আলাই আল্লাহ মারিক আলাই আল্লাহ মামিন মহতরাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত পেশ করেছি ইনশাল্লাহুল আজিজ এই আয়াতকে সামনে রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো তারপরেও আমি আপনাদের সম্মুখে স্পষ্ট করে দিচ্ছি আমার বক্তব্যের মূল বিষয় হল মুমূর্ষ ব্যক্তি ও মৃত ব্যক্তির উপরে জীবিত ব্যক্তিদের করণীয় কি। একজন ব্যক্তি মৃত্যু অবস্থা আর একজন ব্যক্তি মারা গিয়েছেন সেই মৃত ব্যক্তিদের উপরে আর ওই মুমূর্ষ ব্যক্তিদের উপরে আমরা যারা জীবিত আছে আমাদের কী করণীয় খুব লম্বা সাবজেক্ট এই সামান্য জমার খোঁজ বা সবটা বলা সম্ভব হবে না তারপরেও অতি সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লা কিছু ধারণা আমি আপনাদের সম্মুখে উঠিয়ে ইনশাআল্লাহ সর্বপ্রথম আমাদের জানতে হবে আমরা যারা দুনিয়ায় এসেছি আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে এ বিষয়ে আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন যে আয়ারটির এক অংশ আমি খুদ্বাই মাসনুনার মধ্যে পেশ করেছি সেটা হলো এই কুল্লু নাফসেন জা কাতুল মহৎ প্রত্যেকটা নাফসকে প্রত্যেকটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর এই মৃত্যুটা কখন হবে আল্লাহ রবুল আলমিন এই জ্ঞানটা শুধুমাত্র নিজের কাছে রেখেছেন যেমনি ভাবে একজন মানুষ মারা যাওয়ার পর তার বাকি অবস্থাটা কি হতে পারে কি হবে কবরের জীবনটা কেমন তারপর আঁখের হাতে কী হবে এটা যেমন গায়েবই একটা বিষয় অদৃশ্যের ব্যাপার এই জ্ঞানটা যেমন আল্লাহ রব্ল আলমিনের কাছেই রয়েছে আল্লাহ রব্লু আলমিনই জানেন এ ব্যাপারটা ঠিক তদ্রুপ আমি আপনি যে দুনিয়ায় চলাফেরা করছি এ চলাফেরা করতে করতে হঠাৎ কখন আমাদের মৃত্যু হবে এই জ্ঞানটা আল্লাহ রব্ল আলমিন নিজের কাছেই রেখেছেন আল্লাহ রব্ল আলমিন এমনকি কোনো নবীকেও এ বিষয়টা জানাননি আশা বিষয় আল্লাহ ব্লামেন পবিত্র কোরআন মাজিদ সোরা লোকমান আয়াত নম্বর চৌত্রিশের মধ্যেও স্পষ্ট করে দিয়েছেন অমায়তাদ্রি নাফসুম বে আইয়া আরজিন তামুদ ইন আল্লাহ আলীমুন খাবির প্রতিটা নাফস প্রতিটা জীবের প্রতিটা মানুষের মৃত্যু কখন কোথায় কিভাবে হবে এই গানটা শুধুমাত্র আল্লাহ ব্লালামের কাছে আছে আল্লাহর নবী যেনামে মাহম্মদ রসুাল্লা আলাইহি সাল্লামকেও কোনোদিন যদি জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ নবী মৃত্যু কখন হবে কেয়ামত কখন হবে তখন আল্লাহ নবিসাল্লাহ আসলাম পাঁচটি আঙ্গুল দেখিয়ে বলে দিয়েছেন দেখো এই পাঁচটি বিষয়ে আমি মাহাম্মাদ রাইসলাম আমাকে আল্লাহ আব্লামেন জানাননি সে পাঁচটি বিষয়ের কথা আল্লাহ আব্দ আলামিন সোরা লোক মানে চৌত্রিশ নম্বর আয়াতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন ইন আল্লাহ ইন দা মুসা ওয়াহিউ নজরুল গায়েস ওয়া আলমু মাহফিল আরহাম অমাতাদ্দী নাফসুম মাজা তাকসিবু গাদা অমাতাদ্দরি নাফসুম বেয়াই দিন তামত ইন আল্লাহ আলিবন তো এর মধ্যে একটা টুকরো যেটা আমার আজ বক্তব্যের বিষয় সেটা হলো এই কোনো মানুষ এটা জানে না তার মৃত্যু কখন কোথায় কিভাবে হবে কিন্তু মৃত্যু যে হবে এটা স্পষ্ট আল্লাহ রব্রাহ আলমিন পবিত্র কোরআন মাজিদের অন্যত্র স্পষ্ট করেছেন যেমনি ভাবে শ্রম দ্বিতীয় নম্বর আয়তাল্লাহ বলছেন আই হালিয়া হাসান আমি জীবন ব্যবস্থা তৈরি করেছি জীবন ব্যবস্থা তৈরি করে এমনি ভাবে ছেড়ে দেয়নি তারপরে মৃত্যু কেও নির্ধারণ করেছি কেন আকুম আমি তোমাদেরকে পরীক্ষা করব করবো তোমাদের মতো কে আহ আমারা ভালো কাজ করে এটা দেখার জন্য তাহলে আল্লাহ আলামিন একটা জীবন ব্যবস্থা দিয়েছেন সেটা ষাট বছর বছর কি বছরে হতে পারে তারপরে কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের জন্য মৃত্যুকেও নির্ধারণ করে রেখেছেন পবিত্র কোরআন মাজিদের অন্য সুরার মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তাফির ফাইন ফাই হুম কি কুম যারা মৃত্যুকে ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আল্লাহ রাবুর আলামিন স্পষ্ট করে বলছেন তাদের কাছেও মৃত্যু এসে দাঁড়িয়ে যাবে বা তাদের কাছেও মৃত্যু চলে আসবে তাহলে আমরা যদি মৃত্যুর ভয়েও কোনো অট্টালিকাতে গিয়েও আশ্রয় নি তারপরেও আমরা কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবো না এমন কি নবীরা পর্যন্ত মৃত্যু থেকে বাঁচতে পারেননি তো আমরা কারা আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল সাল্লাম মৃত্যুর দিন সকালবেলা সাহাবাখের আমরা আল্লাহ নবিসুল্লাহ ইসলামের শারীরিক যখন আর অবনতি হয়েছে ঠিক এই মুহূর্তে মসজিদের কিনারা থেকে ও কিনারা পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছেন এবং নবী কিভাবে সুস্থ হবেন নবী কিভাবে সুস্থ হয়ে আমাদের আবার ইমামতি করবেন আমাদের দিক নির্দেশনা দেবেন এই আশায় সবাই বুক বেঁধে বসে আছে আর নবী যত অসুস্থ হয়ে পড়ছেন তারা তত ঘাবড়ে পড়ছে এমনত অবস্থায় আল্লাহ নবী জেরাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আয়েশার উরুর উপরে মাথা দিয়ে আয়েশার দিকে ইশারা করে বলছেন এ আয়েশা আমাকে মিশো দেওয়া হোক আয়েশা মিশো দিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সেই মেসোয়াক যে মুখের মধ্য দিয়েও চিবাতে পাচ্ছেন না এমত অবস্থায় আয়েশা বুঝতে পেরে আল্লাহ নবী সাল্লাহ আসসালামের মেসো নিয়ে নিজের দাঁত দিয়ে একটু চিবিয়ে দিলেন আল্লাহ নবী স্লাইসলাম মেসো করে আবার আয়েশার হাতে যখন ফেরত দিয়ে দিলেন তার একটু পরেই আল্লাহ নবী স্লামের শারীরিক আরও অবনতি হলো একটু পরেই আল্লাহ নবী সাল্লাহ আলাইসলাম দুনিয়ার থেকে চির বিদায় নিলেন আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলতে বলতে এই তালকিন করতে করতে দুনিয়ার থেকে জানাবে মোহাম্মদ রসুলাম বিদায় নিলেন তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম আমাদের সকলকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে এমন তো অবস্থায় যখন কোন মানুষ মুমূর্ষ অবস্থায় আছে মৃত প্রায় অবস্থায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাম আমাদের জীবিত মানুষদেরকে ঘোষণা করে বলছেন যে তোমরা তোমাদের ওই ব্যক্তির পাশে বসে তোমরা তালকিন তালকিন করো করো কিসের লা আমরা জানি ইসলামের মূল যে ভিত্তি মূল যে স্তম্ভ দুনিয়ায় এই জন্য আমরা এসেছি যে আমরা তহিদের উপরে পূর্ণ ইমান রাখবো এই তহিদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব অন্যান্য আমলগুলোর অনেক আগে তহিদকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এটাই তো আল্লাহ রব আলমিন শুরুতেও বলেছেন এবং সর্বশেষে এই নির্দেশনা দিয়েছেন যেমনি ভাবে যদি শুরুটা আমরা দেখি আল্লাহ রব আলামিন বলছেন যখন তোমার বাচ্চা কথা বলতে শিখবে সবে মাত্র কিছু বলতে শিখেছে ঠিক সেই মুহূর্তে তার জন্য নামাজ ফরজ নয় তার জন্য রোজা ফরজ নয় তার জন্য হজ নয় তার জন্য জাকাত নয় সর্বপ্রথম তাকে যে কলে মাটি তোমরা শিখাবে সেটা হলো লাহিল্লাহ ইহা ঠিক ওই শব্দটা আপনি ধরে একবারে মুমুর্ষা অবস্থার কাছে চলে আসেন আল্লাহ রাব্লা আলাহ রসুল জ্ঞান মহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার তোমরা যখন কোনো মুমুর্ষা ব্যক্তির কাছে পৌঁছে যাবে ঠিক সেই মুহূর্তে ওই মুমূর্ষা ব্যক্তির কাছে তোমরা লাকিন উলাহ ইলাহিল্লাল্লাহ লা ইলাহুল্লাল্লাহ তালকিন করবে তালকিন বলতে কি গায়ে হাত দিয়ে জোরে জোরে বলবেন যে চলো পড়ো লাইদাহল্লাল্লাহ পড়তে হবে অন্য কিছু বলা যাবে না এমনটা নয় এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির শেষ কলেমা লাইল্লাহ হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের ওয়াদা তাই বলে আপনি জবরদস্তি কিছু করতে পারেন না এম অবস্থায় যদি জবরদস্তি করছেন ঠিক সেই সময় যদি সেই কথা বলে যে না আমি লাইল্লাহ পড়ব না তাহলে তাকে হয়তো অন্যভাবেই মৃত্যু হয়ে যাবে তার শেষ কলেমাটুকু লাইলাহ হবে না অনেক মহাদিস এই হাদিসের তশ্রী করতে গিয়ে বলছেন যে তোমরা লাইল্লাহ তালকিন করো সে যদি লাই লাই একবার বলে দেয় তারপরে তোমরা চুপচাপ থাকো আবার যদি মাঝখানে অন্য কোনো কথা এসে যায় তারপরে আবার তোমরা তালকিন করো তার শেষ কালে মাঝে লাই লাই লাল্লাহ হয় এই প্রচেষ্টাটি তোমরা করো এই মুমূর্ষ ব্যক্তি আমরা এই কাজটি করলাম তার আগে একটা হক রয়েছে হকুল মুসলিমে আলাল মুসলিমে সিত্তন একটা মুসলমানের উপরে আরেকটা একটা মুসলমানের ছটা হক তার মধ্যে একটি হক হলো যখন কোন ব্যক্তি মুমূর্ষ অবস্থায় হবে অসুস্থ হয়ে পড়বে তখন সেই ব্যক্তির কাছে যাওয়া তাকে দেখতে যাওয়া তাকে সাহায্য তার তালকিন করার জন্য সেখানে পৌঁছে যাওয়া এটা কিন্তু একটা মুসলমানের প্রতি আর একটা মুসলমানের হক কিন্তু সেই জায়গায় পৌঁছে গিয়ে একটা মুমূর্ষ ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির যে করণীয় সেই করণীয়টা বাদ দিয়ে আমরা যে কাজটা করি সেই অসুস্থ ব্যক্তির বাড়ি গিয়ে আমরা পার্টি করি পার্টি বলতে কেমন রাজনৈতিক পার্টি না সে পার্টিটা বেঁধে যায় এখন বাড়ির লোকজনগুলো তারা ব্যক্তির পাশে বসে তালকিন করবে রান্না ব্যস্ত হয়ে যায় বিরাট রান্না বান্নার আয়োজন বিরাট পার্টির ব্যাপার আয়োজন হয়ে গেল কিন্তু ইসলাম তো এই কথা বলেনি ইসলাম এই কথা আমাকে আপনাকে বলেছেন যে মুমূর্ষ ব্যক্তির বাড়িতে গিয়ে শুধুমাত্র তালকিন করতে হবে তাকে ইসলামের বিধিবিধানের যে অপ্রয়োজনীয় বিষয়গুলো তার বাইরে তারা কাজ করছে সেগুলো বোঝাতে হবে এটাই সবে কাজ একটু তার মাথায় গিয়ে হাত দিয়ে তার দেহে হাত দিয়ে বাস নাস লাবাস আজাবিলবাস ইনশাল্লাহ এই সমস্ত শব্দগুলো বলতে হবে কিন্তু আমরা কি করি আমরা এই মমর্ষ ব্যক্তির কাছে গিয়ে আমরা তো বিভিন্ন ধরনের কথা বলে থাকি দুনিয়াবি কথাগুলো বলে থাকি আর বারবার এই কথাগুলোই আমরা বলি আমার অমুকের এই রোগ হয়েছিল অমুকের এই রোগ হয়েছিল সে কিন্তু বেঁচে ছিল না সে মরে গিয়েছিল এই রোগ হলে কেউ আর বাঁচে না সে এই হয় ওই হয় এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি এটা কিন্তু আমাদের করণীয় নয় সংক্ষেপে বলতে গিয়ে আমি বলবো এমত অবস্থায় কোনো ব্যক্তি ইন্তেকাল করলো মারা গেল ইন্তেকাল শব্দের শব্দে কত হলো এক জায়গা থেকে আরেক জায়গায় পর্দা করে যাওয়া এখানে মৃত্যু শব্দকেই ঘোষণা করেন যে কোনোদিন আর আপনার সম্মুখে ফিরে আসবে না আর পর্দা করে গেলে কোনোদিন আবার দেখা হওয়ার সম্ভাবনা আছে তো একজন ব্যক্তি মারা গেল মারা গেলেই আমার আপনার যে জুবানের ভাষাটি হবে আমি আপনি যে ভাষাটি ব্যবহার করব আল্লাহ রব আলামিন সেটাও পবিত্র কোরআন মাজিদ স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাজিউন যখন তোমাদের সম্মুখে কোনো এরকম কোনো মুসিবত আসবে কোনো মৃত্যু সংবাদ আসবে তখন তোমরা বলো ইন্না লে ইন্না ইহে রাজিউন আমরা এই কথাটি বলবো সর্বক্ষেত্রে শুধু এই মুসিবত নয় অন্যান্য মুসিবতেও আমরা পড়তে পারি এখন কোনো মানুষ মারা গেল মারা যাওয়ার পরেই সর্বপ্রথম যে করণীয় সেটা হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা কাফন দাফনের ব্যবস্থা করা তার কবরের ব্যবস্থাপনা করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব মাটি দেওয়া আমরা মনে করি আমাদের সমাজ এই ধারণায় বিশ্বাসী যে আর তো কোনোদিন দেখতে পাবে না তার ছেলেটা রয়েছে অমুক জায়গায় সে না ফেরা পর্যন্ত তার দাফন হবে না সে না ফেরা পর্যন্ত তার এই কাফন করলে সে আর এসে কোনোদিনে তারা দেখতে পাবে না প্রয়োজনে ফ্রিজে রেখে দিয়ে হোক বা অন্য কোনো মাধ্যম করে তাকে রাখতেই হবে এমন কথাগুলো আমরা বলি কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ওই রু যে রুটি বেরিয়ে চলে গিয়েছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে ওটা ভালো হতে পারে কিংবা মন্দ হতে পারে দুটোর মধ্যে একটা হবে হয় ভালো হবে না মন্দ হবে দুনিয়ায় যদি ভালো কাজ করেছে তাহলে ভালো আর যদি মন্দ করেছে তাহলে মন্দ তাহলে এক ভালো হতে পারে না হয় মন্দ হতে পারে যদি ভালো হয় তাহলে আমি আপনি কে যে তার জান্নাতের নিয়ামত ভক্ষণ করা থেকে আমি আপনি তাকে আটকে রেখে দেব। এই কি আমাকে আপনাকে দেওয়া হয়েছে আমি আপনি কেন তার জান্নাতের নিয়ে আমার ভক্ষণ করা থেকে আটকে রাখবো এটা কিন্তু ঠিক নয় ঠিক ওই রুটি যদি মন্দ হয় নবীর ভাষা অনুযায়ী আমরা জানি যে রু যদি মন্দ হয় তাহলে ওই বাড়িতে আবার কোনো মুসিবত চলে আসতে পারে আপনি কেন চাইবেন এই মন্দ রুটি এই বদলোকটি যে এখনো পর্যন্ত মৃত অবস্থায় আমাদের উঠানে আমাদের আঙিনাতে রাখা আছে ওর জন্য তো আরো কোনো বড় মুসিবত আসতে পারে চলো তাড়াতাড়ি কবরে রেখে এসো তাহলে ভালো হলে জান্নাতের নিয়ামত ভক্ষণ করা থেকে আমি আপনি রুখে রাখতে পারি না আর যদি মন্দ হয় সেক্ষেত্রে অনেক বড় মুসিবত থেকে বাঁচতে তাতে যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করা উচিত বলে আমি মনে করি এটা নবীর ভাষা তাহলে এই কাজটি আমাদের আগে করা উচিত আগে করতে হবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওই ব্যক্তিকে যেটা প্রয়োজন সেটা ভালোই হোক আলহামদুলিল্লাহ আমরা মন্দর দিকটায় যাব না ওই মৃত ব্যক্তির কিন্তু সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছে যে ব্যক্তি চোখ বন্ধ হয়ে গিয়েছে তার আর আর নেকি পাওয়ার পাওয়ার জন্য জন্য আমল রাস্তা নেই তিনটে রাস্তার কথা আল্লাহ আবু হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন সেটা নিজের মাধ্যমে নয় অন্য কারোর মাধ্যমে হতে পারে আর নিজে যদি অতীতে করে গিয়েছে সেই মাধ্যম যেতে পারে যেটা পরের কথা কিন্তু আল্লাহ আবু দাউদের স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন ইজ ইনসান যখন কোন মানুষ মারা যায় যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় আনহু তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় আমি আপনি যখন এই বন্ধ হয়ে আমাদের সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে তারপরে ব্যতিক্রম না করে আল্লা নবী বলছেন ইল্লাম সালাসাতিন তবে তিনটি আমল বাকি থাকে সাদাকাতিন জারিয়াতিন একটা হলো সাদগাই জারিয়া। আউ ইলমিন ইন্তাফা বিহি দ্বিতীয় হলো ও শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে আও আলাদিন সালেহিন ইয়াদাউলাহু নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে এটা পরের বিষয় এখন একটা মানুষ মারা গেল এই তিনটে ছাড়া অন্য কোনো মাধ্যমে তার কাছে নাকি পৌঁছানো যেতে পারে না যায় না বা সে এমন কিছু করতে পারবে না আপনি যদি তার উপরে অত্যাচার করেন সেও এটা বলতে পারবে না যে কেন অত্যাচার করছো আর আপনি যদি অন্য কোনো মাধ্যম দ্বারায় কিছু একটা করছেন সেটা ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে সেই মৃত ব্যক্তি বলতে পারে না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে কাফন দাপনের ব্যবস্থা করব কিন্তু আমরা অনেকে অনেক রকম মাধ্যম অবলম্বন করি মৃত্যু হয়ে গেল একেবারে সাথে সাথেই আমরা একদল গ্রামের মহিলাদের এনে বা একদল মাদ্রাসার ছাত্র এনে আমরা কোরআন পড়ানোর মাধ্যমে তার নেকি পৌঁছানোর চেষ্টা করি কিন্তু মনে রাখবেন পবিত্র কোরআন কোনো মৃত মানুষকে রাস্তা দেখানোর জন্য আসেনি পবিত্র কোরআন জীবিত মানুষের রাস্তা দেখানোর জন্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের দ্বিতীয় নাম্বার আয়াতে স্পষ্ট করেছেন জালিকাল কিতাব লরাইবা ফি হুদান লিল মুত্তাকিন এ এমন একটি বই এ এমন একটি বই জালিকা কোনো দূরের বস্তুকে বোঝানো হয় কিন্তু সাইয়েব বলছেন বলেন জালিকা বা মানে হাযা হাযাল কিতাব এই বইটি এই পবিত্র কোরআন লরাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই হুদান লিল মুত্তাকিন মুত্তাকীদের রাস্তা দেখানোর জন্য অবতীর্ণ হয়েছে এখন মুত্তাকি কাকে বলে সেই সংজ্ঞাটি যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন মুত্তাকি কোনো জীবিত মানুষকে বলবেন না মৃত মানুষকে বলবেন মুত্তাকির সংজ্ঞা ওবাই ইবনে কাবো তোমার আল্লাহ তালা মতো ব্যক্তিত্ব করেছিলেন সেটা কি কোন কাটাদার রাস্তার উপর দিয়ে চলা যেমন কোন মানুষ এই ভয়ে ভীত হয়ে চলে যে আমার পায়ে কাটা লেগে যাবে আমার কাপড়ে কাঁটা ফুটে যাবে আমি ওই কাপড়ে আক্রান্ত হয়ে যাব এই ভয়ে ভীত হয়ে যারা চলে যে আল্লাহ প্রদত্ত কোন নির্দেশিকা কোন ছেড়ে দিই আমি তার থেকে দূর হয়ে যাই তাহলে আমি গুণাগার হয়ে যাব। এই গুণার ভয়টি যার মধ্যে রয়েছে সেই হলো থাকে তাহলে মৃত মানুষের সামনে কেন কোরআন পড়বে মৃত মানুষের রাস্তা দেখানোর জন্য কোরআন অবতীর্ণ হয়নি কোরআন তো এই জন্য অবতীর্ণ হয়েছে মিনা জুলমা তেলা নোর মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য অবতীর্ণ হয়েছে এই মানুষটি চোখ বন্ধ করে দিয়েছে আবার কি নতুন করে একে ফিরিয়ে দেওয়া হবে আর তারপরে হৃদায়ত পেয়ে যাবে তাই আপনি কোরআন পড়ছেন ভুল সিদ্ধান্ত জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহামের তেইশ বছরের নবয়াতি জীবনে তথা সাহাবাকরামদের একশো এক বছরের যে সাহাবাকরামদের পিরিয়ড তার পরবর্তীতে যুগে যুগে কালে কালে তাবা তাবিহিনদের মহাদিসিনদের যুগ চলে গিয়েছে বিখ্যাত উলাম একরামরা আজ পর্যন্ত কোনো দিন এই হাদিসের তাসরিতে কেউ বলেননি যে এইভাবে মৃত ব্যক্তির নেকি পৌঁছানো যায় মৃত ব্যক্তির কোনো রাস্তা দেখানো যায় কোনো মহাদিস কোনো দিন কোনো কিতাবের মধ্যে উল্লেখ করেননি কিন্তু আমাদের সমাজ সেটা কেমনভাবে বুঝে নিয়েছে এক্ষেত্রে আমরা আরো কিছু কাজ করি আমার করণীয় বলতে ভালো দিকগুলো বলতে হতো কিন্তু কিন্তু কিছু গোড়ামি কাজ যেগুলো মন্দ কাজ যেগুলোর কারণে পাপ হবে সে কাজগুলো বলতে হচ্ছে যেগুলো আমরা আমাদের সমাজে দেখেছি অনেকক্ষণ আমরা দেখেছি কোনো মানুষ এমন তো অবস্থা এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে তার গোপটা বড় হয়ে গিয়েছে আমরা গোপ কেটে দেওয়ার ব্যবস্থা করি আরে ভাই ও মারা গিয়েছে আপনি এখন গোপ কাটবেন কেন আগে কাটতে হতো কোনো মানুষের অন্য কোনো কোথাও কোনো কিছু বেড়ে আছে বা নোংরা হয়ে রয়েছে হ্যাঁ সেটা যদি পানি দিয়ে পরিষ্কার করে সাবান দিয়ে পরিষ্কার করে পরিষ্কার হয়ে যায় আলহামদুলিল্লাহ তাই বলে আপনি কোনো ছুরি দিয়ে কাটতে পারেন না কোনো ব্লেড ব্যবহার করতে পারেন না অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন না এমনভাবে ব্যবহার করে আপনার পরিষ্কার করার অনুমতিটা কে দিল ইসলাম কোনো দিন আপনাকে বলেছে না এই ক্ষেত্রে পরিষ্কার করার ক্ষেত্রে যখন আমরা মায়াতকে গোসল দিই আমরা কিছু কিছু পন্থা অবলম্বন করি কিছুদিন আগে আমি একটা ঘটনার একটা ফতো আসনে আমি অবাক হয়ে গেলাম যেটা আমি কোনো জানতাম না আমাকে হঠাৎ জিজ্ঞাসা করা হলো তা আমি এতটাই এ বিষয়ে আমি অজ্ঞ ছিলাম আমি জানতাম না কোনো দিন এরকম প্রশ্ন আমার কাছে না আসার কারণে আমি আবার বললাম আচ্ছা আমি একটু বই দেখি এরকম হাদিস তো কোনোদিন আমার সম্মুখ থেকে যায়নি বা আমি দেখিনি আমার নখদর্পণে এমনটা নেই সেটা কি ওই মায়েরকে গোসল করার জন্য যে পানিটি গরম করা হচ্ছে কুলের পাতা দিয়ে যে পানি গরম করা হচ্ছে সেই পানি আমাদের বাড়ির কোনো একটা আমার বোন সে অন্য কাঠ দিয়ে গরম করেছে বলে সেই পানিটি দিয়ে গোসল করানো যাবে না কি করতে হবে বলছে আড়াইটা বিসলি দিয়ে আর কেউ বলছে আড়াই পুলো পুলো বলতে যেটা বাধা হয় ওই আড়াই পুলো বিসলি গরম করে ওই মানে বিজলি জ্বালিয়ে যতটা গরম হবে সেই গরম পানিতে ওই মায়েরকে গোসল করাতে হবে নাউজুবুল্লাহ মায়েতের জন্য করণীয় বলতে এই সমস্ত নিজের মন গড়া কাজকর্ম দিয়ে আপনি মায়েতের উপকার পৌঁছাবেন মনে করছেন মায়েতের দাপন কাপন করে আপনি এর মাধ্যমে নেকি অর্জন করবেন মনে করছেন অসম্ভব হতে পারে না এগুলো পূর্ণভাবে ইসলাম বিরোধী কাজ শরিয়াত বিরোধী কাজ এর থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে মায়ের মারা গিয়েছে কোনোদিন সালাত আদায় করেছিল কিনা আমার বিশ্বাস হয় না কোনদিন মাথায় টুপি লাগিয়েছিল কি এটা ফরজ কে সুন্নত কি নবন এটা তো পরের বিষয় এ ফতোয়া সেটা পরবর্তীতে হবে ওই কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আপনারা ফতোয়াবাজি করেন এগুলো তো ফতোয়ার জায়গা নয় ফতোয়া জানতে গেলে আপনাকে নির্দিষ্ট স্থানে আসতে হতো শুধু কবরস্থানে আর মৃত বাড়িতে গিয়ে ফতোয়াবাজি করা এটা তো নিষেধ এর থেকে দূরে থাকতে হতো আপনাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কর্মগুলো করা হয় কবরস্থানে কারোর বাড়িতে গেলেন কিছু জানেন কি জানেন না হঠাৎ বলে দিলেন মাথাটা খালি আছে একটা টুপি পরিয়ে দাও মাথার কাছে একটা মোমবাতি জ্বালিয়ে দাও অমুক করে দাও তমুক করে দাও কেন ওই মায়েতের দেহ থেকে কোনো বদবু বাইর হচ্ছে কোনো গন্ধ বেরিয়ে আসছে যদি গন্ধ না বেরিয়ে আসে তাহলে কেন আবার নতুন করে আপনি ধূপপাতি দিলেন কেন নতুন করে আবার মাথায় টুপি পরিয়ে দিলেন আপনাকে এই নির্দেশনা জানাবে মোহাম্মদ রসুল দিয়েছেন তাই আপনি পেয়েছেন কোথার থেকে না এটা আপনার করণীয় নয় এমনি ভাবে মায়েরকে যারা আমরা গোসল দিই এই গোসল দেওয়ার বিরাট একটা রয়েছে আমরা করণীয় এই কাজগুলো কিন্তু মনে রাখবেন গোসল দেওয়ার অন্য কোনো যদি নিয়ত থাকে অন্য কিছু কিছু পাবো বলে আমরা গোসল দিয়ে থাকি তাহলে দুনিয়াতেই পেতে পারি কিন্তু আখেরাতে তার জন্য কিছু পাবো না আর দুনিয়া যেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি সেটা কিন্তু সেরিয়াত নয় কোনো মানুষ যদি গোসল দেয় অন্য কোনো মৃত ব্যক্তিকে দুটো জিনিস যদি সে ছুপিয়ে রাখতে পারে এক এক নম্বর তার মনের উদ্দেশ্য হবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার এই মৃত ভাইকে গোসল দিচ্ছে কোন মা এই জন্য গোসল দিবে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার এই মাকে আমার এই বোনকে গোসল দিচ্ছে আর দ্বিতীয় নম্বর হলো ওই মৃত ব্যক্তির দেহের মধ্যে যদি কোনো আয়েব থাকে আয়েব বলতে কোন একটা কিছু মানে তার গুপ্ত কোন একটা রোগ বা এমন কিছু যদি তার দেহের মধ্যে থাকে আপনি গোসল দেওয়ার পরে ওটা যদি ছুপাতে পারেন আপনি গোসল দিয়ে বাইরে এসে বলছেন আমি গোসল দিতে গিয়ে এই দেখেছি ওর দেহের মধ্যে এই ছিল ওর দেহের মধ্যে জায়গায় এরকম একটা কিছু আছে এরকম ধরনের কথা যদি আপনি বলেন আপনি গুণাগার হবেন কিন্তু ওই যদি আপনি পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তার জন্য আপনার বিরাট নাকি বাই হাকির হাদিসের মধ্যে এসেছে হাদিসের রাবি নিয়ে ওলাম আকরামদের মধ্যে মতভেদ রয়েছে তারপরে বলা হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিন ওই গোসল করানোর কারণে আল্লাহ তার গুণাখাকে মাফ করে দেবে কিন্তু আমাদের সমাজে আমরা যারা গোসল করাই আমরাও মনে করছি বা আমরা যাদের আমাদের যাদের ভাই বা বোন বা প্রতিবেশী মারা গিয়েছে আমরাও মনে কথা। কথা সমাজের প্রতিটা মানুষ তো ওই গোসল করানো ব্যক্তিদেরকে চার দিন পরে খেতে দেয় কি দশ দিন পরে খেতে দেয় বা তিন দিন পরে খেতে দেয় বা এমনটা আজকে সমাজে বলা হচ্ছে না আমার ওই রকম কোনো উদ্দেশ্য নেই মনি সাহেব ওই যে ওরা চার দিন পরে খেতে দেয় ওরা দশ দিন পরে খেতে দেয় আমাদের উদ্দেশ্য ওরকম নয় আসলে ওরা একটু কবরটা খুলল তো তাই আমরা একটু খেতে দিতে চাচ্ছি তাই ইমাম সাহেবকে দিলাম আর যারা কবর খুলেছে তাদেরকে দিলাম আর যারা গোসল করেছে তাদেরকে দিলাম আর মেয়ের বাড়ির থেকে জামাইগুলোকে একটু আমন্ত্রণ জানালাম এই করতে করতে যে ব্যবস্থাপনা আপনারা তৈরি করছেন এটা কিন্তু কোনো শরীয়তের পদ্ধতি নয় এটা আপনাদের করণীয় ছিল না এর মাধ্যমে আপনি এই মায়েতকে নেকি পৌঁছাতে পারেন না অসম্ভব আমি বলে দিই হে আমার ওই সমস্ত ভাইরা তোমরা যারা কবর খনন করো তোমাদের যদি দুনিয়ায় কবর খুঁড়তে পাঁচশত টাকা লাগে তুমি স্পষ্ট করে দাও যে আমাদের পাঁচশো টাকা লাগবে আমরা কবর খুঁড়ে দেব অবশ্যই সেটা যায় যাচ্ছে বিভিন্ন জায়গাতে সৌদিয়াতে বা অন্যান্য জায়গাগুলোতে যে আমরা ইউপিতেও দেখেছি একটা কবর খনন করা করার জন্য পাঁচশো টাকা নেয় এটাই হলো তার কাজ এইভাবে সে ইনকাম করে আপনি খাওয়ার জন্য আপনাকে একটু দাওয়াত দেওয়া হোক সেই মনে করে যে আপনি কবর খনন করছেন এতে আপনি দুনিয়া পেতে পারেন দুনিয়া পেয়েছেন পেয়েছেন তারপরও আপনার জন্য যে একটা বিশ্বাস ব্যবস্থাপনা তৈরি হচ্ছে যেটা শরিয়াত বিরুদ্ধে তার জন্য আপনাকে গুণাগার হতে হবে নেকি তো দূরের কথা অনেক গুণাগার হতে হয় শুধু এই নয় একটা মানুষ মারা গেল মারা যাওয়ার পর তার কাফন দাফন আমরা সম্পূর্ণ করলাম এখন সেই ব্যক্তিকে আমরা নিয়ে চলে যাচ্ছে এই ব্যক্তি সর্বপ্রথম আমাদের কাছ থেকে যেটা চায় সেটা হলো তার মাতেরাত তার জন্য দোয়া এই ব্যক্তির জন্য সর্বপ্রথম যে কাজটি প্রয়োজন সেটা হলো দোয়া এর জন্য আমরা সেটাই করব। সেক্ষেত্রে যখন খাটিয়া উঠিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহাম নিজের পিতা মাতার জন্য আল্লাহর কাছে মাফ করবে এই আসানি আল্লাহর কাছে যখন সুপারিশ করলেন আল্লাহ রব আলম জানাবে মোহাম্মদ রসুলামকে অনুমতি দিলেন না না তুমি তোমার পিতা মাতার জন্য মাফ করতে পারো না কিন্তু আল্লাহ নবী বলেছিলেন যে আল্লাহ আমি আমার অনুমতি মে তার মানে বোঝা গেল মৃত ব্যক্তি দেখলে বা মৃতের মৃত্যুর কথা স্মরণ করলে মানুষের মনটা নরম হয়ে যায় মানুষ পাপ কাজ থেকে অনেক দূরে থাকে তাই তো এই কথাটি বেশি বেশি স্মরণে রাখা দরকার কারণ আল্লাহ রব্ল আলমিন পবিত্র কোরআন মাজিদে এক পবিত্র হাদিসের মধ্যে একাধিক জায়গায় স্পষ্ট করেছেন যেন আমি মোহাম্মদ রসু সোল্লাহ সাল্লাম যে তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো যদি তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো তোমাদের ইমান বৃদ্ধি হবে তোমরা পাপ কাজ থেকে অনেক দূরে থাকতে পারবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কোনো মায়েতের খাটিয়াটা আমরা যদি কাঁধে নিই তাহলে এতে আমাদের মৃত্যু স্মরণ আরও বেশি বেশি হবে দুই একজন মানুষ কাঁধে করে নিয়ে চলে যায় আমরা হা করে দেখি না সব মৃত্যু মৃত ব্যক্তির কম বেশি চেষ্টা করে একটু কাঁধে নেওয়া দরকার নেওয়ার চেষ্টা করবেন এটা আপনার করণীয় কিন্তু সময় যে আমরা নতুন একটা পদ্ধতি বা কিছু একটা মনে করে আমরা বলি লাহ মুহম্মদ রসুল্লাহ এটা কোথায় পেয়েছে কেন মৃত ব্যক্তিকে নতুন করে কলে মা পড়িয়ে কি মুসলমান করছেন না আপনি মুসলমান হচ্ছেন কোনটা কিছুই তো বোঝা যায় না এটা কি সরিয়াতের কোন বিধিবিধান না এমনটা না এক্ষেত্রে আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন আল্লাহর কাছে মাক প্রাত করবেন ওই মৃত ব্যক্তির জন্য মাঘ প্রাত করবেন এটাই হলো আপনার করণীয় এমত অবস্থায় আপনি কবরস্থানে নিয়ে গেলেন একটা জানাজা পড়ার জায়গাতে নিয়ে গেলেন এমত অবস্থায় ঐক্যবদ্ধভাবে আমরা মায়েতের জন্য কি করব। দোয়া করবো সে মাধ্যমটা জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহাম শিখিয়ে দিয়েছেন সেটা হলো সালাতুল জানায়েস জানাজা যেটাই হলো মায়েতের জন্য পূর্ণ দোয়া সেটা আমরা অবশ্যই করব। সেটা করার ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে জানা যার আলাদা বিধান আছে সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি আমাদের করণীয় যেটা সেটা হলো দোয়া আমরা তকবিরের মধ্য তার জন্য খাস করে দোয়া করব। আল্লাহ ফের লাহু ও রাহাম হু ও আফ ইয়ে অফ আনহু অক্রেম নুজুলাহু আসে খালাহু অকসিল বিল মায়ে অসাল জল বার্দ আব্দুল হু দারান খাইরাম মিন দারিহি ও আহারান মিন আহানিহি অজাহ খাইরাম খাই রামিন জাউজি ও দেখি রহুল জান্না ওয়াইজ রুমিন আজামিল কব রে অমিন আজামিন না কয়জনের মুখস্ত আছে আপনাদের কয়জন জানেন এর মা এর মতলব কয়জন জানেন কেউ কী জানার চেষ্টা করাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল আপনাকে নির্দেশনা দিচ্ছেন তোমরা তোমার মৃত ভাইয়ের জন্য দোয়া করো ওয়াস আলুল্লাহ তাজবিদ এখনই এখনই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে তাহলে আপনি খালেস নিয়েতে তার জন্য যে দোয়াটি করবেন আমি এই দোয়াটি নবিসুল ইসলাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন আমি যদি এখন এই সমাজকে বলি যে একটু কেউ উঠিয়ে বলেন তো যে এই দোয়াটি জানেন কি আপনি কেউ জানি না তাহলে আপনি কি করছেন আপনি যেটা করছেন আপনি যেটা চাইছেন সেটা কিন্তু নবিসুল ইসলাম বলেননি সেটা করণীয় নয় ওই মৃতের জন্য এই জীবিত সেটা করণীয় নয় এক তো আপনাকে দোয়া করতে বলা হয়েছে আপনি দোয়া করেন না আপনি দোয়া চান না আপনি দোয়া করিয়ে নেন করিয়ে নিতে কিন্তু ইসলাম কোনো দিন বলেনি ইসলামের কোন একটা বিধিবিধানের মধ্যে আপনি পাবেন না যে দোয়া করিয়ে না আমরা মূর্খ সূর্খ মানুষ আমরা কি বুঝবো আমরা তো সব বুঝি না আপনি বোঝেন না সাহাবা ক্রামরাও তো চা বলতে পারতেন যে আমরা মূর্খ সূর্খ মানুষ আমরা বুঝি না তা নবী আপনি একটু করিয়ে দেন আপনি একটু করে দেন আমরা করি নবী বুঝলেন না সাহাবারা বুঝলেন না আজকে আপনি মূর্খ সূর্খ অজুহাত দিয়ে আপনি করিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন এটা কিন্তু আপনার কাছে মৃত ব্যক্তি চায়নি বা মৃত ব্যক্তির আশা ছিল না যে আপনি তাকে এমন ভাবে আলাদা করে দেবেন তার কাছ থেকে মুখ ঘুরিয়ে নেবেন আপনার কাছ থেকে সে কিছুই পাবে না এমনটা কিন্তু সে কোনোদিন ভাবেনি আর আপনার অবস্থা তাই হবে যদি আপনি এখনো পর্যন্ত সতর্ক না হন আপনি যে দোয়াটা পাঠ করেছেন আমি যে দোয়াটা পাঠ করেছি এটা জানাজার মধ্যে জানেন খুব অবাক হয়ে যাবেন যে আমরা আলাদা করে আমরা কিছুই করতে পারলাম না মায়েতের জন্য আল্লাহ হেল্লা তুমি এই মায়াতকে মাফ করে দাও রাহাম হু হেল্লা মায়েতের উপর রহম করো আনহ হেল্লা মায়েতকে নিরাপদে রাখো তার গোনা মাফ করে দাও অক্রিম নুজুলহু তার সন্মান বৃদ্ধি করো অকশিলুহু তার গুনাখাতাগুলোকে পানির দ্বারা ধুয়ে দাও বিল মায়ে পানির দ্বারা তে অসল যে বরফের দ্বারা তে অল বার দে শিশিরের দ্বারাতে আল্লাহ মা নাক্কি মিনাল খাতা ইয়া কামা ইউ নাক্কা সবুল আবি আজ মিনার দাঁস ই আল্লাহ এ মায়ে তার গুনাখাতাগুলোকে ওইভাবে পরিষ্কার করে দাও যেমনিভাবে একটা সাদা কাপড় ময়লা হওয়ার পর সেই ময়লা কাপড়কে পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয় তেমনিভাবে পরিষ্কার করে দাও আবদুলহু দারান খাই রামমিন দারিহি দুনিয়ায় যে ঘরে সে বসবাস করতো তার উত্তম ঘর তাকে দান করো অহারান খাই মিন আহা লিহি দুনিয়ায় যে পরিবার ছিল তার উত্তম পরিবার দান করো জওজান খাই রামমিন জাওজহি দুনিয়ায় যে স্বামী স্ত্রী ছিল সেটা যদি থাকে সঠিক আমলের ক্ষেত্রে তাই তা আলহামদুলিল্লাহ নাহলে তার চেয়ে উত্তম পরিবার দান করো উত্তম স্বামী দান করো উত্তম স্ত্রী দান করো অদে কি লহুল জান্না হেয়ার নাহ ই মায়েতকে জান্নাতে প্রবেশ করাও ওয়াইজ হুমিন আজাবিল কবরে অমিন আজাবিন নার এয়ারনা

কি বলেন উপস্থিত অনুপস্থিত পুরুষ মহিলা ছোট বড় আল্লাহ সকলকে মাফ করে দাও তারপরে আপনি বলছেন আল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো আমি ইসলামের উপরে বেঁচে থাকতে পারি আর যখন আমি মৃত্যু বরণ করবো আমি যেতে পারি আল্লাহ করো আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি আপনার যে করণীয়টা ছিল আপনি কি করেছেন আপনি বলতেও পারবেন না আমার তো অবস্থায় কবরে নিয়ে চলে গেলেন কবরে নিয়ে নামানোর সময় কোনোদিন সালাত সারা করেছে কিনা আমার জানা নেই কোনোদিন নবীর শূন্য তার মুখে আছে কিনা আমার জানা নাই তারপরে ইমাম সাহেবকে শুধুমাত্র চাকরির রাখার ভয়ে ইমাম সাহেবকে বলে দিতে হচ্ছে আর আপনাদের মতো একদল লোক সেখানে গিয়ে বলে দিচ্ছেন ইমাম সাহেব বলে দেন কবরে নামানোর দোয়াটি আর ইমাম সাহেব তার চাকরি বাঁচানোর জন্য বলে দিচ্ছে বলুন বিস্মুল্লা হে ওয়া মিল্লাত এর নবীর মিল্লাতের উপরে একে রেখে গেলাম নবীর মিল্লাত তার মুখে নেই দাঁড়িয়ে সে সালাত আদায় করে না সে সিয়াম পালন করে না সে ইসলামের বিধি বিধান কে মেনে চলে না তাকে বলছেন যে নবীর মিল্লাতের উপরে রেখে গেলাম এর জন্য গুনাগার হতে হবে না ইমাম সাহেবকে জবরদস্তি আপনি করিয়ে নিচ্ছেন আর আপনি না করার কারণে তার বিরুদ্ধে ফতোয়াজি করছেন তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছেন তার জন্য আপনি প্রস্তুত থাকুন আপনার বিষয়ে জবাবদিহি হতেই হবে আপনি কি মনে করেছেন দুনিয়ার বাহাদুরিতে দুনিয়ার বাহাদুরিতে কারণ কোনো দিন বাঁচিনি ফ্রাউন বাঁচিনি নমরত বাঁচিনি সব ধ্বংস হয়েছে আপনিও ধ্বংস হয়ে যাবেন ওই ইমাম সাহেবের বিরুদ্ধে আপনার বিরাট কিছু ষড়যন্ত্র করে আপনি সফল হতে পারবেন না এখনো সতর্ক হয়ে যান

ইস্তাক ফেরুল্লাহ কম তোমরা তোমার ভাইয়ের মাখ ফেরাতের দোয়া করো অসালুল্লাহ তাজবিদ এবং তার এক্ষুনি জিজ্ঞাসাবাদ করা হবে তার সাবেদ কদমের দোয়া করো এখন বলি এ বিষয়ে আমাদের করণীয় সম্পর্কে আর একটি কথা সেটা হলো এই ওই জায়গা যেটা আমাদের করণীয় দুটো কাজ এক নম্বর হলো মায়েতকে বাঁচানো তার মাখ ফেরাতের দোয়া করা আর একটা হলো তার কবরে উত্তর দিতে পারে সেই কাজটির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা তৃতীয় কিছু নয় তো অবস্থায় আমরা কিছু মানুষ বুঝি না আমরা মনে করি আমরা করিয়ে নিই আর সে করিয়ে নেওয়ার মধ্যে আমরা যেটা পাই সেটা বিভিন্ন রকম আল্লাহ রব্বানা আ তেনা ফিরদুনিয়া হাসানা তাওফিলা আখরাত হাসিনা তখন আজাবান্না রব্বানা আজালাম নামফুসেনা অল্লাহ তাফিরুল্লাহ নতার হাম না কোন নামে হোসে আমি বলি এর মধ্যে কি ওই মায়েতের মাফফরাত আছে এই এর মধ্যে কি ওই মায়েতের সাবেত কদম ইদু আছে তা তো নেই এ যা কিছু করছেন আপনি আপনার জন্য করছেন উপস্থিত কারোর জন্য করছেন আজকের দিনে তো আপনার জন্য করতে বলা হয়নি আপনার আজকের দিনে তো উপস্থিত ব্যক্তিদের জন্য বলা হয়নি আজকের দিনে তো পিতা মাতার জন্য বলা হয়নি আজকের দিনে খাস করে যেটা বলা হয়েছে সেটা তো মায়েদের জন্যই বলা হয়েছে আমরা তো সেটাই করি না তারপরে আমরা সেখান থেকে বিদায় দিয়ে আসব আর অনেক নোংরামি কাজগুলো হয় যেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে গোলাপ পানির বহর ছুটিয়ে দেন আপনারা খবরের মধ্যে গোলাপ পানির বহর কেন ছুটাচ্ছেন ওই মায়ের থেকে কি গন্ধ বাইর হচ্ছে মানুষ মাটি দেওয়া পর্যন্তও টিকে থাকতে পারবে না বিরাট গন্ধ বাহির হচ্ছে মাটিও দিতে পারছে না তাই কি গোলাপ পানি দিচ্ছেন তা যদি না হয় গোলাপ পানি দেওয়াটা কিসের জন্য কোথায় পেয়েছেন এ পদ্ধতি এ রীতি কোথায় পেয়েছেন এই কথাই বলবেন একটু পরেই শুরু হয়ে যাবে বিভিন্ন মাঠে বসে বসে এই দেখো আবার একটা জিনিস তুলতে এসেছে আমরা তুলতে আসেনি যদি থেকে থাকে আপনি বাস্তবায়ন করুন আপনি কোনো কাজ করবেন যেটা সেটা যদি শরিয়াত হয় অবশ্যই সেটা কোরআন আর হাদিসে আছে আমি বলছি বলে সেটা যে হয় না ঘোড়ার আসে সেটা যে হয় না গ্রামে আমি তা বলছি না আমার বলার কথা আমি বলবো একদল বাহিনী যদি মনে করে না আমরা সেটাকে বাস্তবায়ন করে রাখবো সে কোনোদিন হতে পারে না বাস্তবায়ন আপনি করতে পারেন দুনিয়ায় কারণ সাজতে পারেন দুনিয়ায় হামান সাজতে পারেন দুনিয়ায় ফ্রাউন হতে পারেন কিন্তু এই গায়ের জোরে বাস্তবায়ন করেও কিন্তু সফলতা পাওয়া যাবে না এর থেকে বাঁচতে হবে তারপরে খেজুরের ডাল টাল যা ব্যবস্থা করেন ওগুলো তো দূরের কথা ওগুলো ছেড়ে দিলাম ইমাম সাহেব জানাজা পড়ানোর সময় একটি কথা আপনি বারবার কানে ইমাম সাহেবকে বলে দিচ্ছিলেন ও কথাটা আমি বলতে ভুলে গিয়েছি সেটা কি বারবার ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব একটু বলে দাম সবাই যেন খাওয়া দাওয়া করে যায় নজবিল্লা আমি তো এমনও কথা শুনেছি আমি একটা জানা যায় উপস্থিত হয়েছি এমন একজন বলতে বলছেন যে আমার ভাই মারা গিয়েছেন আমার ভাই মারা গিয়েছেন আমি যতটা না দুঃখ পেয়েছি আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়েছে আপনারা খেয়ে না গেলে বেশি দুঃখ আল্লাহ নবী যে তোমরা আলে বাড়িতে তাদের মুখে দুটো খাদ্য তুলে দেওয়ার ব্যবস্থা করো কারণ তার বাড়িতে যখন মারা গিয়েছে তারা কি অবস্থায় আছে তারা রান্না করে খাবে এটা হতে পারে না তারা কঠিন চিন্তা ভাবনার মধ্যে আছে তাদের পরিবার থেকে একজন বিদায় নিয়েছে তোমরা একটু তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দাও বলা হয়েছে কি বলা হয়েছে কেউ মারা গেলে তাদের বাড়িওয়ালাদের জন্য দুটো রান্না করে তাদের মুখে দুটো খাদ্য তুলে দেব তারা দুঃখের মধ্যে রয়েছে বেদনার মধ্যে রয়েছে তারা রান্না করবে কিভাবে অবস্থায় তাই আমরা একটু ব্যবস্থা করে তাদের মুখে তুলে দেব। এটা হলো নবীর নির্দেশ আর আমরা করি কি আমরা করছি এটা যে আমরা তাদের বাড়িতে উল্টো খাবো এটা কি কোনোদিন জায়েজ হতে পারে কিভাবে জায়েজ বলবেন আপনি সেই জায়গায় যদি এই জানাজার দা লাইনে দাঁড়িয়ে এই ফতোয়াটা আটা দিই তিন কড়া কি পাঁচ কড়া ফেলে দিতে হবে তখন তো গালিগুলো শুরু করবে ও বলার জায়গা পায়নি তাই তো জুমার খুঁজপাই খাস করে বলে যাচ্ছে এই যে কর্মকাণ্ডটা আপনারা করেন এটা ঠিক নয় হ্যাঁ বাইরের মেহমানের কথা আপনারা বলছেন দূর দূরান্ত থেকে এসেছে বলছেন এই ফ্যামিলি এই পরিবারগুলো তার আশেপাশের পরিবারগুলো তারা উঠিয়ে তাদের জন্য একটু ব্যবস্থাপনা করো ওই মায়েদের বাড়িওয়ালারা একাজ করবে কেন ও আজকাল আরো ফ্যাশন হয়ে গিয়েছে সেটা কি ঠিক আছে তোরা একটু কর কিছু যুবক ছেলেদেরকে ডেকে দিয়ে তোমরা একটু করো বাবু ঠিক আছে ওরা সব করে দিল মায়ের দুদিন পর এখনো তিন দিন তো শুধু দুঃখই থাকে দুদিন কেটে গেল তৃতীয় দিনের মাথায় গিয়ে একটা বড় লিস্ট ধরিয়ে দিচ্ছে যে ওই অমুকের দোকানে সত্তর হাজার টাকার মাল নিয়ে এসে রান্না করে দিয়েছে ঠিক আছে ওটা আমি দিয়ে দেবো আর কেউ বা এত বাহাদুর হয়ে গিয়েছে সে বলে না কারোর বাড়ি থেকে নিবি না যা আছে সব আমার আছে আমার বাড়িতে কি সব এই খাদ্যটা কোন ভাবে জায়েজ করছেন সেটাও তো একটু যদি আমাকে বলেন উপকৃত হয়ে যাই আমরা উপকৃত হয়ে যাব ভাই এসবগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে সমাজের মধ্যে যে এই ফেতনাগুলো এই যে ব্যাধিগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা পর্যালোচনা না করি আমরা কিভাবে সমাজ সমাজকে সঠিকটা দিতে পারবো সেটা নিয়ে আমাদের সমাজকে কোনোদিন চিন্তা ভাবনা করবে না যাকে এক্ষেত্রে যে হাদিসটি আমি পেশ করেছিলাম সে হাদিসটির তর্জমা করতে চায় সেটা হলো এই আল্লাহ নবী জানাবে মাহমুদ রসুল্লাহাম বলছেন যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি বাকি থাকে কি কি একটা হলো সাদা জারিয়া এই সাদাকায় জারিয়া বলতে আপনি নিয়ত করেছেন যে নয়াবস্তিয়া গিরামের এক জুমা মসজিদের লোক আমার আব্বার মৃত আব্বার নামে খেতে দেব সাদাকায় জারিয়া মনে করে জারিয়া বলতে প্রবাহিত সাদাকা ওই যে সাদাকা যেটা বাকি থাকে নষ্ট হয়ে যাবে সে সাদাকা নয় এখন মনে করেন এই রাস্তার ধারে একটা কল আপনি বসিয়ে দিয়েছিলেন সেই কলটিতে যতদিন আশেপাশের মানুষ বা মসজিদের মুসল্লিররা পানি পান করবে আপনি তার জন্য সাদাকা নাকি পাবে কিন্তু ওই কলটি যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সাদাকা শেষ মানে প্রবাহিত সাদাকা শেষ আর যেটা কবরের মৃত ব্যক্তির জন্য যেটা বাকি থাকে সেটা কিন্তু প্রবাহিত সাদিয়া সাদাকা সাদাকায় জারিয়া তাহলে একজন ব্যক্তিকে খাইয়ে দিলেন খাইয়ে দেওয়ার পর তার পেটে কতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে সাদাকা থাকবে বেরিয়ে গেল মানে শেষ এটাই তো যদি প্রবাহিত সাদা খাবার না রক্ত হয়ে গিয়েছে ও দেহে দেহে ঘুরে বেড়াচ্ছে যদি দেহে দেহে ঘুরিয়ে বেড়ানোর আপনার এত বড় উপস্থিত দলিল থাকে তাহলে আমি বলবো সাদাকা খাওয়ার হকদার হলো গরিব মিসকিনরা সাদাকা খাওয়ার হকদার গরিব মেসকিনরা এমত অবস্থায় আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাম তারা নাতিদেরকে নিয়ে যাচ্ছেন হঠাৎ রাস্তাতে কুড়িয়ে পাওয়া একটা খেজুর যখন গালে ভরে দিয়ে মুখটা নাড়ি করছেন আল্লাহ নবী পরে বুঝতে পেরে বলছেন কি গো তোমাদের মুখে কি কিছু জনে একটা খাচ্ছিলেন আল্লাহ নবী আঙুল ভরে দিয়ে সেই খেজুরটি বাইর করে বলছেন না গো না তোমাদের জন্য এটা জায়েজ নয় এটা তো গরিবদের জন্য এটা ফকিরদের জন্য এটা মিসকিনদের জন্য আহলেসালামের পরিবারের জন্য জাকাতের মাল জায়েজ নয় সেটা বাইর করে ফেলে দিলেন এম তো অবস্থায় আমি বলতে চাই সদাকা যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি ধনী মানুষ হয়ে সেটা খাবেন কেন কেন খাবেন আর এটা কোন ভাবে বাস্তবায়ন করছেন হ্যাঁ যদি সত্যিকার অর্থে আপনি বলেন যে আমার মাকে আমি ভালোবাসি আমার পিতাকে আমি ভালোবাসি বাহ্যিক লোক দেখানো কাজ না করে আপনি এই কাজটি করুন এই মসজিদের সাথ দিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করুন কোন একটা মাদ্রাসার কোন একটা দিয়াল গেতে দেওয়ার ব্যবস্থাপনা করুন কোন একটা মাদ্রাসার সাথ দেওয়ার ব্যবস্থাপনা আপনি করুন কোন একটা কল বসিয়ে দেওয়ার ব্যবস্থাপনা আপনি করুন যতদিন সেগুলো বাকি থাকবে ততদিন আপনার পিতা তার নেকি পেতে থাকবে এই মসজিদের নামে পাঁচ কাটা জমি দান করে দিন এই মসজিদ যতদিন সেই জমির থেকে উপকৃত হবে আপনার পিতা বসে বসে তার নেকি পাবে এটাই হলো সাদা খায় জারিয়া দ্বিতীয় নাম্বার হলো এলমিনিয়ন্তাফাবিহি ও শিক্ষা যে শিক্ষা মানুষকে লাভদায়ক করে সেই শিক্ষা সেই শিক্ষাটা কোন শিক্ষা হতে পারে নিশ্চয়ই আপনারা জানেন কোন শিক্ষা পবিত্র কোরআন এবং সেই হাদিসের শিক্ষা সেই শিক্ষার দ্বারাতে আমরা উপকৃত হব এবং অপরকে আমরা উপকৃত করবো করবো ইনশাআল্লাহ যে স্থান নাকি আমরা খবরের শেষে শুয়ে পাবো তৃতীয় নম্বর হলো আউ অলাদিন সালেহীন ইয়াদহু নেক সন্তান শর্ত বলুন শর্তটা কি বললাম অলাদুন সালেহু নেক সন্তান আমি একটা কথা অন্য অন্য সময় বলি যে আমরা যে আমল করি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদে বা হাদিসে কোথাও বলেছেন যে আমালান কাসিরা এতগুলো আমল করো তাহলে জান্নাতে যাবে বলেছেন না বলেন যেখানেই আল্লাহ বলেছেন এই আমলের কথা সেখানে বলছে আমালান সালেহা নেক আমল হ্যাঁ অনেক আমলের দ্বারাতে জান্নাতে যাওয়া যাবে এ কথা আল্লাহ বলেননি আল্লাহ যত জায়গায় বলেছেন সব জায়গায় বলেছেন অল্প হোক কিন্তু সেটা নেক আমল যেন হয় আর শর্ত লাগাচ্ছেন আপনার কবরে নেকি পৌঁছানোর মতো ওই দোয়া কবুল হবে আপনার নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে আপনার পরিবারের নেক সন্তান যদি আপনার জন্য দোয়া করে সেটা কবুল হবে তাহলে আগে চিন্তা ভাবনা করে নিন যে আপনার সন্তান নেক হয়েছে না হয়নি বাকিটা বিচার তো আপনি করবেন তা আমি বলতে পারবো না ও বলার সুযোগ তো আমার নেই এই কাজগুলো আপনাদের করতে হবে মানুষ মারা যাওয়ার পরেও এই পন্থাগুলো আমরা দেখব আর মানুষ মারা যাওয়ার পরেও আরও কিছু করণীয় রয়েছে যেমন কবর জিয়ারাত করা আল্লাহ নবী সাল্লাম কবর জিয়ারাত করেছেন রাতের অন্ধকারেও আল্লাহ নবী সাল্লাম কবর জিয়ারাত করতে যেতেন সেই ক্ষেত্রে আপনারাও কবর জিয়ারাত করতে যান একটা কথা সমাজে প্রচলিত আছে একটা মুখ দিয়ে বলতে তো আপনাদের একটু দেরি হয় না বললেন যে ও মনি সাহেবের হাত তুলে দিয়েছে কেউ তুলে দিয়েছে আল্লাহ নবী বেশি বেশি কবর জিয়ারাত করার কথা বলেছেন আল্লাহ নবী রাত্রিতে চলে যেতেন কবর জিয়ারাত করুন কবরের পাশ দিয়ে গিয়ে আপনি হাত উঠিয়ে সেখানে আপনার কবরবাসীর জন্য আপনি দোয়া করুন আর যখন সেখান দিয়ে যাবেন বলুন আসসালাম লালা আল্লাহুমালাহুন এই দোয়া আপনি পড়তে থাকুন কিন্তু আপনি যখন বলবেন যে না আমি একলা একলা পারব কি করে আমাদের সমাজের মানুষের নিয়ে কিভাবে কাজ করব তা মরি সাহেব একটুখানি শুক্রবার সবাইকে নিয়ে চলুন এইটাই বেধাত। এটা নবী করেননি নবী রাতের অন্ধকারে বেরিয়ে গিয়েছিলেন আপনি রাতের অন্ধকারে যান আপনার রাস্তায় যেতে যেতে হঠাৎ কবর দেখেছেন সেখানে দাঁড়িয়ে আপনি কবরবাসীর জন্য দোয়া করুন আপনার মৃত পিতার জন্য দোয়া করুন আপনার মৃত মাতার জন্য দোয়া করুন আপনার প্রতিবেশীর জন্য দোয়া করুন আপনার ভাইয়ের জন্য দোয়া করুন কেউ আপনাকে কোনোদিন মানা করবে না কিন্তু আপনি লৌকিকতা লোক দেখানোর মাধ্যম অনুসারে আপনি ইমাম সাহেবকে বলছেন শুক্রবারে সবার একটু নেমন্তন্ন থাকলো খিচুড়ি খাওয়ার দাওয়াত সবাইকে একটু নিয়ে চলেন এটা নবী করেছেন নবীর জামানায় এরকম কি জমাত হতো না এরকম শুক্রবার নবীর জামানায় হয়নি কোথায় পেয়েছেন কিভাবে করবেন মৃত্যুর জন্য আপনাদের যে করণীয়গুলো সেগুলো অবশ্যই আপনাদের করতে হবে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন না করি এই বেদাতের মধ্য দিয়ে যদি আমরা দুনিয়ার থেকে বিদায় নিই তাহলে কিন্তু আমাদের অনেক গুণাগার হতে হবে তাই আমি আপনাদেরকে বলবো পবিত্র কোরআন এবং শূন্য অনুযায়ী নিজের জীবনে চলাফেরা করার চেষ্টা করেন এবং আপনাদের প্রতিবেশী যারা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে তাদের সঠিকভাবে কোরআন এবং শূন্য অনুযায়ী তাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করেন এক্ষেত্রে আরেকটি কথা বলবো। মৃত্যু নির্ধারণ আছে হয়ে যাবে তখন কিন্তু একটা জিনিস আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদে বলছেন তাকতুলু আনফোসাকুন তোমরা তোমাদের নাফসকে হত্যা করো না তোমরা তোমাদের নাফসকে হত্যা করো না তাহলে আত্মহত্যা করার ক্ষেত্রে মৃত্যু যে ডেকে নেওয়া বা নিজের উপরে অত্যাচার করে নিজেকে দুনিয়ার থেকে বিদায় করিয়ে দেওয়া এই ক্ষেত্রটা কিন্তু মহাপাপের কাজ মহাপাপের কাজ এর থেকে আমি আপনি বেঁচে থাকবো আজকের দিনেও যদি মনে করেন আজকে যারা আত্মঘাতী হামলা করে ইসলাম তো এর কোনোদিন সাপোর্ট করে না গতকাল আজ খবরের কাগজে যারা দেখেছেন জেনেছেন আমি ওখান থেকে আজকে মৃত্যুর বিষয়ে বক্তব্য দেবো বলে আমি ঠিক করেছি আজকে যারা আত্মঘাতী হামলার নামে এখানে ইসলামের নাম জুড়ে দেওয়া হচ্ছে যদিও বা ইসলাম কোনোদিন এই নির্দেশনা দিতে পারে না ইসলাম কোনোদিন এই কথা বলতে পারে না ইসলাম তো ওই কথাই বলে মান কাতালা নাফসান বেগাইরে নাফসিনা ও ফাসাদিন ফিল আর জে ফাখার নামা কাতাল নাসা জামিয়া একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে সারা বিশ্বের প্রতিটা মানুষ হত্যা করার সমান গুণা তার নামে লেখা হবে আমানা হইয়া আকা আন্নামা হইয়া নাসা জামিয়া আর একজন ব্যক্তিকে সেবা শুষার মাধ্যমে তাকে সঠিকভাবে তার জীবন ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাবুল আলামিন বলছেন সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের খিদ্মতে যে নেকিটি হয় তার নামে সেই নেকি হবে ইসলাম তো হত্যা করাকে কঠিনভাবে নিষেধ করেছেন আজ যদি কেউ আত্মঘাতী বোমা হামলা করে এটা তো আত্মহত্যা এই আত্মহত্যার জন্য নবী ইসলাম বলছেন কোন ব্যক্তি পাহাড়ের উপর থেকে আত্মহত্যা করলো তো সে শুধুমাত্র পাহাড়ের উপর থেকে পড়তে থাকবে আর ওই কষ্ট ভোগ করতে থাকবে কেউ তেল খেয়ে মরলো তো তেল খেতেই থাকবে আর ওই কষ্ট ভোগ করবে কেউ ছুরি মারলো নিজের উপরে তো সে ছুরি মারতে থাকবে আর ওই কষ্ট সে অনুভব করবে সে জান্নাতে যাবে না কোনোদিন জান্নাতে যেতে পারে না এটা কোনোদিন ইসলাম হতে পারে না আজকের দিনে যারা এই কাজগুলো করে যে আত্মঘাতীর মতো কাজগুলো এটা কোনোদিন ইসলাম হতে পারে না ইসলাম কোনোদিন এই কথা বলে না এর নাম কোনোদিন শহীদ বলা যেতে পারে না রাষ্ট্রীয়ভাবে যদি আপনাকে কোনোদিন দিন ডাকা হতো সেখানে যদি আপনি যেতেন তাহলে আপনি বলতেন আমি দেশের জন্য লড়াই করেছি সেক্ষেত্রে আপনি বলতে পারতেন কিন্তু এটা কোনোদিন হতে পারে না কোনো বিদ্যান ইসলামের কোনো একটা বিদ্যান কোনোদিন এই কথা বলেনি যাই হোক আমরা এই কথাটি বলবো এই কাজ যারা করে আসলাম এদের বিষয়ে বলেছেন এরা হলো জাহান নামের কুকুর এরা এরা হলো কুকুর খারেজি এদের বিষয়ে নিয়েছেন কঠিন ভাবে সতর্ক করেছেন যে এদের থেকে তোমরা অনেক দূরে থাকবে এদের থেকে তোমরা বেঁচে থাকবে আমরা আমরা এই সমস্ত মানুষগুলোকে ধিৎকার জানাই এবং আমরা সমবেদনা জানাই ওদেরকে যারা আজকের দিনে দেশকে বাঁচাতে যারা নিজের জান ও প্রাণ দিয়েছে যা এই কয়েকটি কথা বলে মৃত্যুর কথা স্মরণে রাখবো মৃত্যুর কথা স্মরণ রেখে সমস্ত পাপ থেকে আমরা দূরে থাকবো এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হে আল্লাহ আমরা পবিত্র কোরআন এবং সইস অনুযায়ী চলতে পারি আল্লাহফিক তুমি আমাদেরকে দান করো আমিন আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা ইসলামের উপরেই অটল থাকতে পারি আল্লাহ তৌফিক দান করা আমিন এবং যখন মৃত্যুবরণ করব ওই জানাজার দোয়াটি নিজের জীবনে বাস্তবায়ন করে আমার ওই সময় পর্যন্ত আমাদের মৃত্যুবরণ আল্লাহ তুমি করিও না যতক্ষণ আমরা ইমানের হালাতে না যেতে পারবো ইমানের হালাতেই যেন দুনিয়ার থেকে যেতে পারে আল্লাহ তৌফিক দান করা আমিন আমাদের মতো যারা দুনিয়া থেকে আগেই বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদেরকে ইলিনে জাগা দান করা আমিন আর আমরাও দুনিয়া থেকে যাওয়ার পরে যেন লেনে জাগা করে নিতে পারি আল্লাহ দান করা আমিন এবং যারা আমরা সকলেই কি আমাদের জন্য জান্নাতে যেতে পারি আল্লাহ দান করা আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থ দান করা আমিন সঠিকভাবে আর হাদিসকে যেন আমরা বুঝতে পারি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহিত ফিকতান করা আমিন রব্বানা তাকবুল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম অতুবাল আন্না কান্তা তআ রাহিম সুবাহানা রব্বিকারাবুল্লাতমুন আসসালাম আলাল সালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন